18ই সেপ্টেম্বর সন্ত্রাসবাদের ইতিহাসে কালো দিন। জম্মু কাশ্মীরের উরি সেক্টরে সন্ত্রাস হামলায় শহীদ হন 19 জওয়ান। এই ঘটনার ঠিক 10 দিন পর 28ই সেপ্টেম্বার ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে। বিশ্ব ইতিহাসে 18ই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রতিষ্ঠা দিবস। 1851 সালে প্রথম এই সংবাদপত্র নিউ ইয়র্ক ডেইলি টাইমস হিসেবে প্রকাশিত হয়। হেনরি জার্ভিস রেমন্ড ও জর্জ জোন্স এই সংবাদপত্র প্রতিষ্ঠা করেন। এখনো পর্যন্ত এই সংবাদপত্র 132টি পুলিৎজার পুরস্কার পেয়েছে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1919 সালের 18ই সেপ্টেম্বর নেদারল্যান্ডের মহিলারা প্রথম ভোটদানের অধিকার পায়। 1893 সালে প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ড মহিলাদের ভোটদানের অধিকার দেয়। দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়া।